আসসালামু আলাইকুম দর্শক আফসা নিউজ বিডিতে আপনাদের স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম নির্বাচন নিয়ে বিদেশি কূটনৈতিকদের পরামর্শের দরকার নেই পররাষ্ট্রমন্ত্রী অন্যদিকে হুমকি দুমকি দিয়ে চট্টগ্রামের জনস্রোত ঠেকানো যাবে না রিজপি সর্বশেষ থাকছে জামিন হয়নি ছাত্র অধিকারের চব্বিশ নেতাকর্মীর দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত গণতন্ত্র মানবাধিকার ও নির্বাচন নিয়ে বিদেশি কূটনৈতিকদের পরামর্শ সরকারের দরকার নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন একই সঙ্গে সাংবাদিকদেরও বিদেশিদের কাছে দেশে অভ্যন্তরীণ ইস্যুতে প্রশ্ন না করার অনুরোধ করেছেন তিনি মঙ্গলবার দুপুরে সেগুন বাগিচায় এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন ব্রোনাই সুলতানের বাংলাদেশ সফরের প্রস্তুতির বিষয়ে জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় ওই সংবাদ সম্মেলন আহ্বান করেছিল সেখানে নির্ধারিত প্রসঙ্গ ছাড়াও সমসাময়িক নানা বিষয়ে উত্থাপিত প্রশ্নের জবাব দেন মন্ত্রী এক সাংবাদিক জানতে চেয়েছিলেন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না থাকা নিয়ে মার্কিন রাষ্ট্রদূত সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন সরকার তা যৌক্তিক মনে করেন কিনা যদি তা মনে না করে তবে কোনো প্রতিবাদ জানাবে কিনা জবাবে মন্ত্রী বলেন আপনারা ওনাকে প্রশ্ন করেন বলে বেছারা বলে আপনারা ওনাদের কাছে না গেলে হয় পরক্ষণে মন্ত্রী বলেন আপনারা যখন যাবেন তখন অবশ্যই তার দেশ সম্পর্কে জানতে চাইবেন তাদের কাছে কি প্রশ্ন করতে হবে সেটিও শিখিয়ে দেন তিনি বলেন আমেরিকায় কেন এত অল্প সংখ্যক লোক ভোট দেয় সেটা জিজ্ঞাসা করতে পারেন তাদের ওখানে তো পঁচিশ থেকে ত্রিশ ভাগের বেশি ভোট দেয় না বাংলাদেশে আটাত্তর পার্সেন্ট ভোট কাস্ট হয় তাদের উপনির্বাচনে থেকে দুই পার্সেন্ট লোক ভোট দেয় কেন তাদের ইয়াংরা রাজনীতিতে উৎসাহী নয় কেন বাংলাদেশে যে একাত্তরে জেনোসাইড হলো এখন মিয়ানমারে হচ্ছে তা বন্ধে তাদের ভূমিকা কি ছিল এ সময় মন্ত্রী আর বলেন ত্রিশ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশের জন্ম হয়েছে গণতন্ত্র এবং ন্যায় প্রতিষ্ঠার লড়াই করে সুতরাং বাংলাদেশকে কারো এই বিষয় নিয়ে শেখাবার দরকার নেই অবাধ সুষ্ঠু এবং সহিংসতামূলক নির্বাচনে আওয়ামী লীগ সরকার প্রতিশ্রুতিবদ্ধ দাবি করে মন্ত্রী বলেন আওয়ামী লীগ সবসময় গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই ক্ষমতা এসেছে দু সালে হেরে যাওয়ার পর শেখ হাসিনা স্মুথ পাওয়ার ট্রান্সফারের নজির তৈরি করেছেন সমাপনী প্রশ্নে বলা হয় মার্কিন দূত তো নির্বাচন নিয়ে অবহতভাবে বলে যাচ্ছেন তার বক্তব্য প্রতিবাদ তো সরকারের করা উচিত জবাবে মন্ত্রী প্রশ্নকর্তার সাজেশনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন মার্কিন দূত মেসিওরানাভ কূটনৈতিক শিষ্টাচার ফলো করে তার বক্তব্য রাখা উচিত বলে মনে করেন সরকার বেবি চিন্দে ভোট দিবে বাংলাদেশ এদিকে সংবাদ সম্মেলনে রাশিয়া ইউক্রেন ইস্যুতে বাংলাদেশের অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন আমাদের নিজস্ব নীতি আছে এবং আমরা সে অনুযায়ী কাজ করব। আমরা জাতিসংঘ সনতে বিশ্বাস করি এবং জাতিসংঘের সমর্থক আমাদের দেশের স্বার্থের জন্য মঙ্গলকর আমাদের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সে অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব রাশিয়া নিন্দা জানিয়ে উত্থাপিত রেজলিউশনের ওপর মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে ভোট হওয়ার সম্ভাবনা আছে এই ভোটে বাংলাদেশের অবস্থান কি হবে জানতে চাই বলেন আমরা পক্ষে বিপক্ষে বিরোধ থাকব কিনা আমি বলবো না নিজেদের মধ্যে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন পর্যন্ত আমরা ভোটগুলো অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে দিয়েছি যদি ভোট হয় তাহলে আমরা বিচক্ষণতার সঙ্গে দেব যুদ্ধের বিষয়ে তিনি বলেন আমাদের অবস্থান পরিষ্কার আমরা চাই এই যুদ্ধ বন্ধ হোক এবং একটি সমঝোতার মাধ্যমে এর সমাধান হয় যুদ্ধের ফলে পৃথিবীর বিভিন্ন দেশে নানা ধরনের সমস্যা হচ্ছে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে এবং সাপ্লাই চেইনে সংকট তৈরি হয়েছে এই জন্য আমাদের বক্তব্য হচ্ছে আমরা যুদ্ধ চাই না তিনি বলেন যে ধরনের পরিস্থিতি তৈরি হোক সেগুলোতে যদি যুদ্ধ বন্ধ করার ইঙ্গিত দিতে পারে আলোচনার সুযোগ তৈরি করতে পারে তাহলে আমরা খুব খুশি হব কারণ যুদ্ধটা অনেকদিন চলমান থাকলে আমাদের অনেক ক্ষতি হবে চলে যাচ্ছি পরবর্তী সংবাদে আগামীকাল বুধবার চট্টগ্রামে বিএনপির জনসমাবেশে উত্তাল জনস্রোত ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িতে বাড়িতে হুমকিদুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির তিনি বলেন আগামীকাল বন্দরনগরীর চট্টগ্রামে জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বিশাল জনসভা হবে জনসভায় থাকবেন বিএনপির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা জনসভাকে কেন্দ্র করে উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম সে জনসভায় উপস্থিত হওয়ার জন্য শুধু চট্টগ্রামের জেলাগুলোর নেতাকর্মীরাই নয় সাধারণ জনগণও প্রস্তুতি নিয়েছে মলিন হওয়া মানুষ খেটে খাওয়া মানুষ বিএনপির প্রতিটি সমাবেশে উপস্থিত হন এ খেটে খাওয়া মানুষ নিপীড়ন মানুষ আজ এ সরকারের পতন চায় এবং তার একটি স্বচ্ছ নির্বাচন চায় যে নির্বাচনের মাধ্যমে একটি সরকার সরকার প্রতিষ্ঠিত হবে যে সাধারণ অনাহারে অধ্যাহারে রাখবে না এ প্রত্যয় নিয়ে তারা বিএনপির সমাবেশে উপস্থিত হয় মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন এই সময় বিএনপির সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন উপস্থিত ছিলেন বলেন বর্তমান অবস্থা থেকে মনে হয় তৃণমূলে উত্থান শুরু হয়েছে আগামীকালও বিএমপি সমাবেশে অনাহারে অর্ধাহারে থাকা মানুষ মলিন চেহারা মানুষের উপস্থিতি ব্যাপক হারে হবে এছাড়া সাধারণ মানুষ সর্বস্তরের মানুষ জামায়ত হবে চট্টগ্রাম যখন উৎসব মুখর তখন ফেসিবাদের যারা অনুসারী রয়েছেন ফেসিবাদের ইনস্ট্রুমেন্ট যারা রয়েছে অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ র্যাব চেষ্টা করছে যেন সমাবেশে লোক কম হয়

পুলিশ প্রশাসন যথাই বাধা দিক না কেন বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি পরিবারের সঙ্গে খারাপ আচরণ করুক না কেন বাস মালিক শ্রমিকদের বেশি করে যাত্রী নিতে নিষেধ করুক না কেন সবকিছু উপেক্ষা করে আগামীকালের জনসমাবেশে ব্যাপক হারে মানুষের উপস্থিতি হবে রিজপি বলেন আগামীকাল চট্টগ্রামের সমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রামের প্রশাসন যে গণবিরোধী আচরণ করছে তার নিন্দা ও প্রতিবাদ জানায় আমি তাদেরকে জোরাল কণ্ঠে বলতে চাই এই ধরনের গণবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকুন আগামীকালের জনসভা জনস্বার্থে জনসভা জনগণের দাবি জনসভা সে জনসভায় যারা আসতে ইচ্ছুক তারা যেন ভালোভাবে আসতে পারে আপনারা কোনো বাধা দেবেন না। এবং সেখানে কোন ধরনের ঘটনার কথা শুনছি এরকম হত্যা চেষ্টা অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি আক্তার হোসেন সহ চব্বিশ নেতা জামিন নামঞ্জুর করেছে আদালত মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালতে তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন গত আট অক্টোবর আক্তার হোসেন সহ চব্বিশ জনকে আদালতে হাজির করে পুলিশ এ সময় কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ আরিফুল হক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন হামলার পর গত অক্টোবর সন্ধ্যায় বাংলাদেশ সাত ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন বাদী হয়ে ছাত্র অধিকার পরিষদের ডাবি শাখার সভাপতি সাধারণ সম্পাদক সহ পঁচিশ নেতাকর্মী ও অজ্ঞাতনামা একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ জনকে আসামি করে শাহবাগ থানায় দুটি পৃথক মামলা করেছেন। মামলা ও আসামিদের মধ্যে একজনকে পলাতক হয়েছে। বাকি জনকে শনিবার মিনিটে আদালত হাজির করা হয় দুটি মামলায় আসামি একই মামলার অভিযোগ থেকে জানা যায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার তৃতীয় বার্ষিকীতে দাবিতে সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সেখানে আসামিরা কাউকে কিছু না জানিয়ে পূর্ব পরিকল্পিতভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার উদ্দেশ্যে বেআইনিভাবে সমাবেশ থেকে উচ্ছৃঙ্খল বক্তব্য ও স্লোগান দিতে থাকেন আসামিরা তাদের বক্তব্য সরকার সরকার প্রধান ও বিভিন্ন মন্ত্রী রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে করুচিকর মন্তব্য করেন তখন ছাত্রলীগ প্রতিবাদ করলে আসামিরা রড হকিস্টিক বাঁশের লাঠি দিয়ে হরতার উদ্দেশ্যে অ্যালোপাতারি মারধর করেন এই সময় আসামিরা সাড়ে দশ হাজার টাকা চুরি করে নেন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমার তাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ